সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত তিন ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশুলের হজরতপুরে প্রথমে এক নির্মাণ শ্রমিক ট্যাঙ্কে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তার খোঁজে নেমে আরো দুজন নিখোঁজ হয়ে যান চার ঘন্টা ধরে খোঁজ ছিল না তিনজনের অবশেষে তাদের নিথর দেহ উদ্ধার হলো জানা গিয়েছে সনাতন ধিবরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে প্রথমে নিখোঁজ হন নির্মাণ শ্রমিক বীরবল বাদ্যকার তার খোঁজে নেমে নিখোঁজ হন সনাতন দীর্ঘ সময় দুজনেরই কোনো সারা শব্দ না মেলায় এলাকার লোকজন সেখানে পৌঁছয় পাড়ায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় দুজনকে

বাবা চার ঘন্ট তখন গেল